আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, কি জানতে পারছো? দেখো, বিজেপির অন্তর্দ্বন্দ্ব একটা নতুন মোড় নিতে নিল আজকে বলা যায়। এতদিন আমরা দেখেছি বিভিন্নভাবে বিক্ষুব্ধ যারা পরিচিত মুখ বিক্ষুব্ধ হিসেবে ছিলেন, শান্তনু ঠাকুরকে ঘিরে তারা আবর্তিত হয়েছেন এতদিন, কিন্তু তারপর বিষয়টা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। কিন্তু আজকে দেখা গেল লকেট চ্যাটার্জি সঙ্গে তারা বৈঠকে বসেছেন। উত্তরাখণ্ডে দীর্ঘ ছ মাস নির্বাচনী প্রচার শেষ করে দিন দুয়েক আগেই তিনি কলকাতায় ফিরেছেন, ফিরেই তিনি রাজ্যের চিন্তন বৈঠকে প্রথম বিস্ফোরণ ঘটান, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন এবং রাজ্য নেতৃত্বের অবস্থানের বিরুদ্ধে প্রকাশেই তিনি বৈঠকেই তিনি অবস্থান গ্রহণ করেন এবং সেটা তারপরে বিষয়টা প্রকাশ্যেও চলে আসে যে তিনি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তার সুর। আজকে দেখা গেল যে তাকে ঘিরে বসে আছেন যারা বৈঠক করছেন, এই মুহূর্তে কলকাতায় একটি গোপন জায়গায় বৈঠক শুরু হয়েছে, এই কিছুক্ষণ আগে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দেখা যাচ্ছে, বৈঠকে উপস্থিত রয়েছেন দল থেকে সাসপেন্ড হওয়া দুজন নেতা, তার মধ্যে রিতেশ তিওয়ারি একজন, জয়প্রকাশ মজুমদার, এই দুজন উপস্থিত রয়েছেন। দলের আরো একজন জোনাল অবজারভার ছিলেন যাকে নতুন কমিটিতে রাখা হয়নি, সমীরণ পাল, তাকে দেখা যাচ্ছে। এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে লকেটের পাশেই বসে রয়েছেন সায়ন্তন বসু, যিনি বিগত কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ছিলেন, যাকে এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। এবং সায়ন্তন বসু এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি, বিদ্রোহীদের পক্ষে বিপক্ষে বা বর্তমান নেতৃত্বের পক্ষে বিপক্ষে, কিন্তু তার তৎপরতা কিন্তু ছিল শান্তনু ঠাকুরকে ঘিরে যে তৎপরতা তৈরি হয়েছিল তাতে তিনি সামিল হয়েছিলেন এবং তিনি পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের বৈঠকে উপস্থিত ছিলেন। আরো তাৎপর্যপূর্ণ হলো রাজু বন্দ্যোপাধ্যায়, যাকে কিন্তু নতুন কমিটিতেও জায়গা দেওয়া হয়েছে সহসভাপতি হিসেবে, কিন্তু নানা কারণে তিনি বর্তমান নেতৃত্বের ওপরে যে খুব একটা খুশি নন তার ঠাড়ে করে বুঝিয়ে দিয়েছেন, যদিও তিনি প্রকাশ্য তৎপরতায় কোনোদিনই থাকেননি, কিন্তু আজকে তাকে দেখা যাচ্ছে এই সব বিদ্রোহী বিক্ষুব্ধ তাদের সঙ্গে বৈঠকে তিনি বসে আছেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্তর কলহ বা অন্তর্দ্বন্দ্ব, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং একটা নতুন দিকে মোড় নিল বলা চলে এই বৈঠককে কেন্দ্র করে। দীপক, তুমি যেমনটা বলছিলে যে গোপন জায়গায় মুহূর্তে বৈঠক করছেন লকেট চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন দুই সাময়িক বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, তারাও রয়েছেন, এই বৈঠক কতক্ষণ ধরে চলছে? এক্ষুনি শুরু হলো, কিছুক্ষণ আগেই বৈঠকটা শুরু হলো, সেই বৈঠকটা শুরু হলো এবং বৈঠকের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এই যে আগামী দিনে যারা বিক্ষুব্ধ, যারা ক্ষুব্ধ রাজ্য নেতৃত্বের সঙ্গে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছেন না বিভিন্ন কারণে, যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আগামী দিনে পথ চলার ক্ষেত্রে তাদের কি রণনীতি হবে, কি কৌশল তারা নেবেন, কিভাবে তারা আগামী দিনে এগোবেন, এই সবটাই আজকে আলোচনার বিষয়বস্তু। তার কারণ এখানে দেখাই যাচ্ছে যে এখানে যারা যারা বসে আছে প্রত্যেকে, জয়প্রকাশ মজুমদার বিক্ষুব্ধ, সাসপেন্ড হয়েছেন দল থেকে, সমীরণ পাল প্রকাশ্যেই, এবং তিনি শুধু তাই নয়, পৌরসভা ভোটে দেখা গেছে তিনি, যিনি তৃণমূলের প্রার্থী তাকে সঙ্গে নিয়ে বুথে গিয়েছিলেন ভোট দিতে, এমনকি সায়ন্তন বসু, এই সায়ন্তন বসুকে কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি, কিন্তু তাকে দেখা গেছে শান্তনু ঠাকুরকে কেন্দ্র করে যে বিভিন্ন তৎপরতাগুলো হয়েছিল, পোর্টাস্টে বৈঠক হোক, বনগাঁতে বৈঠক হোক, তাকে তিনি উপস্থিত ছিলেন, তিনি বিক্ষুব্ধদের দলে সামিল ছিলেন। এবং লকেট চট্টোপাধ্যায়, যিনি ছ মাস, যিনি দীর্ঘ নিরবতা তার ছিল, তার কারণ তিনি এ রাজ্যে ছিলেন না, উত্তরাখণ্ডের নির্বাচনী প্রচারে ছিলেন, ফলে ফিরে এসেই তিনি মুখ খোলেন, প্রথম দিনই তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে দলের যা অবস্থান, পুরো ভোটের বিপর্যয় এবং সাংগঠনিক অবস্থান নিয়ে দলের যা অবস্থান, তার থেকে তিনি যে ভিন্ন মত পোষণ করেন সেটা প্রকাশ্যে জানিয়ে দেন। পরের দিন দলের সাংগঠনিক বৈঠকে তিনি দলের ভেতরেই প্রকাশ সরব হন দলের অবস্থানের বিরুদ্ধে এবং তিনি এমন কিছু কথা বলেন যে রাজ্য নেতৃত্বের অবস্থানের বিপরীত অবস্থান। এবং রিতেশ তিওয়ারি, যিনি দল থেকে সাসপেন্ড হয়ে রয়েছেন, রিতেশ তিওয়ারি, তাকেও এখনো দলে ফেরানো হয়নি, তিনি এই বৈঠকে উপস্থিত রয়েছেন। আমরা জানি যে রিতেশ তিওয়ারি শুধুমাত্র যে প্রকাশ্য তৎপরতায় সামিল ছিলেন তাই নয়, প্রকাশ্যে মুখও খুলেছিলেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছিল। এবং রাজু বন্দ্যোপাধ্যায়, যিনি যাকে বলা চলে তার একটা কৌশলগত অবস্থান ছিল, তিনি প্রকাশ্যে মুখও খোলেননি, প্রকাশ্যে তৎপরতায় সামিল হননি, কিন্তু নানা কারণে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে যিনি যে অখুশি, তার যে তিনি যে সন্তুষ্ট নন সেটা কিন্তু ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিচ্ছিলেন, যদিও কোনো ধরনের কোনো প্রকাশ্য বক্তব্য বা প্রকাশ্য তৎপরতায় তিনি সামিল ছিলেন না। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজকের বৈঠকে দেখা যাচ্ছে
যেটি লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিত এই যে বৈঠক বিক্ষুব্ধদের নিয়ে সেই বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় সামিল হয়েছেন, বৈঠক এই মুহূর্তে চলছে। সুতরাং আবারও বলছি, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বঙ্গ বিজেপি রাজনীতির ক্ষেত্রে, এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়, এটা একটা নতুন মোড় নিতে চলেছে এই অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্বের, একটা নতুন মোড় নিতে চলেছে আজকের এই বৈঠক। ধন্যবাদ দীপক।